আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো আজকের ভিডিও টপিকটি হচ্ছে আপনি কিভাবে আপনার ফেসবুক প্রোফাইল থেকে মেসেজের চ্যাট অপশনটি বন্ধ করে রাখতে পারেন। তো এই মেসেজের চ্যাট অপশনটি বন্ধ করে রাখার মূল উদ্দেশ্য হচ্ছে, ধরুন যে আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করছেন আপনার কম্পিউটারে বা মোবাইলে, তো এই সময় দেখা যায় যে অনেকেই বিভিন্ন ধরনের মেসেজ করে আপনার সেই কাজের কনসেন্ট্রেশনটি নষ্ট করে ফেলে। তো সেই ক্ষেত্রে পূর্বের ন্যায় ওই কাজটি কনসেন্ট্রেশন দিয়ে আর করা হয়ে ওঠে না। তো আপনি চাইলেই এই মেসেজের ট্রান অপশনটি বন্ধ করে রাখতে পারেন খুব সহজে। আজকে আমি দুটো বিষয় দেখাবো, একটি হচ্ছে কম্পিউটার থেকে কীভাবে আপনি এই ফেসবুকের চ্যাট অপশনটি বন্ধ করে রাখতে পারেন, এবং অপরটি হচ্ছে মোবাইল থেকে কীভাবে আপনি এই চ্যাট অপশনটি বন্ধ করে রাখতে পারেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কম্পিউটার স্ক্রিনে আপনি কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে কিভাবে আপনার এই মেসেজের চ্যাটের যেই এই যে সবুজ কালারের যে আইকনটি রয়েছে, আমরা যারা ফেসবুক চালালে অ্যাক্টিভ দেখাই, এই অ্যাক্টিভ অপশনটি আপনি বন্ধ করে রাখতে পারেন। এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আপনি চাইলেই স্পেসিফিক কোনো ব্যক্তির জন্যও এই মেসেজের টার্ন অফটি করে রাখতে পারেন। তো সেই কাজটি করার জন্যে আপনারা যারা এই ফেসবুকের বেটা ভার্সনে আছেন, তারা এই যে তিনটি যে আইকনটি রয়েছে এই অপশনস থেকে অপশনসে ক্লিক করে এখানে দেখুন টার্ন অফ অ্যাক্টিভ স্ট্যাটাস। তো আপনাকে এই টার্ন অফ অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পরে এই অ্যাক্টিভ স্ট্যাটাসের এখানে দেখুন যে উপরে টার্ন অফ অ্যাক্টিভ স্ট্যাটাস ফর অল কন্ট্যাক্টস। আপনি যদি এখানে ক্লিক দেন, ক্লিক দিয়ে ওকে করেন, তাহলে আপনার যত ফ্রেন্ড আছে ফেসবুকে তাদের সবার জন্য এই অ্যাক্টিভ স্ট্যাটাসটি বন্ধ হয়ে থাকবে। আর আপনি যদি মনে করেন যে স্পেসিফিক কাউকে আপনি এটা টার্ন অফ দেখাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে তিন নম্বর অপশনটি দেখুন টার্ন অফ অ্যাক্টিভ স্ট্যাটাস ফর অনলি সাম কন্ট্যাক্টস। তো এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখানে আপনি আপনার সেই ফ্রেন্ডের নামটি লিখবেন। তো এখানে ধরুন যে আমি একজনের নাম লিখলাম। তো দেখুন এখানে সাজেস্ট করছে, এখানে অনেক ফ্রেন্ড রয়েছে। তো আপনার যেই ফ্রেন্ডকে আপনি এখানে টার্ন অফ করে রাখতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে জাস্ট ওকে বাটনে ক্লিক করে দেবেন। তাহলেই দেখবেন যে আপনি এখান থেকে টার্ন অফ দেখাচ্ছে, তাহলেই আপনার টার্ন অফ স্ট্যাটাসটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো সেক্ষেত্রে সেই ব্যক্তিটি আপনাকে মেসেঞ্জারে আর দেখতে পাবে না। তো চলুন তাহলে এইবার দেখে নেওয়া যাক মোবাইল থেকে কিভাবে আপনি এই অপশনটি টার্ন অফ করে রাখবেন। তো চলুন তাহলে মোবাইল থেকে এখন দেখে নেওয়া যাক কিভাবে আপনি এই ফেসবুকের অ্যাক্টিভ স্ট্যাটাসটি টার্ন অফ করে রাখবেন। তো এই অপশনটি চালু করার জন্যে প্রথমে ফেসবুক অ্যাপে লগ ইন করতে হবে। তো আমি আমার ফেসবুক অ্যাপে লগ ইন করলাম। করার পরে এই যে তিনটি যে লাইন আছে এখানে ক্লিক করতে হবে, এই তো বলবেন। তারপরে আপনি একটু নিচের দিকে স্ক্রোল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। এর পরবর্তীতে সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে দেখুন সেটিংস নামের একটি অপশন রয়েছে, তো আপনি এই সেটিংসে ক্লিক করবেন। তারপরে আপনি একটু নিচের দিকে স্ক্রোল করে দেখবেন যে অ্যাক্টিভ স্ট্যাটাস, এই অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে টার্ন অন থাকবে, জাস্ট এখান থেকে টার্ন অফ করে দেবেন। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, মেসেঞ্জারে গিয়ে সেম কাজটি করতে হবে। আপনার মেসেঞ্জারটি যখন ওপেন হবে আপনার এই বাম দিকে প্রোফাইল পিকচার থেকে ক্লিক করে এখানে দেখুন অ্যাক্টিভ স্ট্যাটাস, এখানে অ্যাক্টিভ স্ট্যাটাসটি ডিফল্টভাবে টার্ন অন করা থাকবে। আপনাকে জাস্ট এখান থেকে আনচেক দিয়ে টার্ন অফ করে দিতে হবে। তো ব্যাস, আপনার কাজ এখানে শেষ। এখন থেকে আপনাকে আর আপনার ফ্রেন্ডরা অ্যাক্টিভ দেখতে পাবে না, কারণ আপনি ইতিমধ্যে সেই স্ট্যাটাসটি বন্ধ করে রেখেছেন। তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।